মাত্র 2 সেকেন্ডে ইঁদুর, বড় বড় চিকা, তেলাপোকা, পিঁপড়া, টিকটিকি মাছে চিরতরে উধাও হবে, আর কোনোদিনও ফিরে আসবে না, 100% গ্যারান্টি দিয়ে বলছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বড় বড় ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, মশা মাছি দূর করার 100% কার্যকরী একটি পদ্ধতি। আশা করি আজকের এই ভিডিও আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই নিয়ে নিয়েছি আমি কিছু ডিমের খোসা। এখানে আমি 3টা ডিমের খোসা নিয়েছি। ডিমের খোসাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আরও নিয়ে নিয়েছি কোকোকোলা। আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন, ভাবছেন ডিমের খোসা আর কোকোকোলা দিয়ে কিভাবে ইঁদুর তাড়ানো সম্ভব। আমি বলছি সম্ভব, আর কিভাবে সম্ভব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ডিমের খোসাগুলো হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এই পর্যায়ে এই ডিমের খোসাগুলোকে শিলপাটার সাহায্যে খুব ভালোভাবে গুঁড়া করে নিব। আপনারা চাইলে গ্রাইন্ডারের সাহায্যেও গুঁড়া করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন একদম মিহি গুঁড়া করে নিয়েছি। আপনারাও এভাবে ডিমের খোসাগুলোকে গুঁড়া করে নেবেন। ডিমের খোসার গুঁড়ার সাথে দিয়ে দিব কোকোকোলা। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ কোকোকোলা দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে কোকোকোলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে নিয়ে নিয়েছি ন্যাপথলিন। এখানে আমি 1টি ন্যাপথলিন নিয়েছি। ন্যাপথলিনটাকে খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। তো এই উপাদানগুলোর সাথে ন্যাপথলিনের গুঁড়া দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে ন্যাপথলিন গুঁড়া উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব স্যাভলন। এখানে আপনারা চাইলে ডেটলও ব্যবহার করতে পারেন। তো 2 টেবিল চামচ পরিমাণ স্যাভলন দিয়ে দিচ্ছি। স্যাভলন উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ পরিমাণ বোরিক অ্যাসিড। এই বোরিক অ্যাসিড আপনারা যে কোনো ধরনের ফার্মেসিতে খুব সহজেই পেয়ে যাবেন। তো খুব ভালোভাবে বোরিক অ্যাসিড উপাদানগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব 3 চামচ পরিমাণ আটা। আটা খুব ভালোভাবে চামচের সাহায্যে উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আটা উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো উপাদান মিশ্রিত বাটিটাকে সাইডে রেখে দিব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি ছোট্ট 1 টুকরা কয়েল। একটি হামানদিস্তার সাহায্যে কয়েলটাকে খুব ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কয়েল ব্যবহার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন হামানদিস্তার সাহায্যে আমি কয়েলটাকে গুঁড়া করে নিয়েছি। তো গুঁড়া করে নেওয়া এই কয়েল আমি উপাদানগুলোর সাথে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চামচের সাহায্যে খুব ভালোভাবে উপাদানগুলো মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপাদানগুলো খুব সুন্দর মিশে গিয়েছে। আর এর ঘনত্ব কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই এই ঘনত্বে উপাদানটি তৈরি করে নেবেন। তো তৈরি হয়ে গেল খুবই কার্যকরী একটি উপাদান। এখন আমি আপনাদেরকে বলে দিব এই উপাদানটি আপনারা কিভাবে ব্যবহার করলে আপনাদের বাসার সমস্ত ইঁদুর, তেলাপোকা, মশা মাছি চিরতরে উধাও হয়ে যাবে। এই উপাদানটি ব্যবহার করার জন্য আপনাদেরকে নিতে হবে ছোট ছোট কিছু কাগজের টুকরা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু কাগজের টুকরো নিয়েছি। এই কাগজের টুকরাগুলোর মধ্যে চামচের সাহায্যে উপাদানগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো আমি কিভাবে দিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আপনারাও এভাবে কাগজের টুকরার মধ্যে এই উপাদানগুলো উঠিয়ে নেবেন। তো এই উপাদানটি আপনারা রাতের বেলা তৈরি করবেন এবং এরকম ছোট ছোট কাগজের টুকরার মধ্যে রাতের বেলায় নিয়ে নেবেন। এরপর আপনাদের বাসার যে যে স্থানে ইঁদুর, তেলাপোকা, টিকটিকি, মশা মাছি রয়েছে সেই সেই স্থানে এই কাগজের টুকরাগুলো রেখে দিবেন। উপাদানগুলো রাতের বেলা রেখে আপনারা ঘুমিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাবেন ম্যাজিক। আপনাদের বাসার বড় বড় ইঁদুর, চিকা, তেলাপোকা, টিকটিকি সকালবেলা দেখবেন এগুলো খেয়ে মরে পড়ে আছে। তো এই উপাদানটি আমি যেভাবে তৈরি করেছি আপনারা ঠিক এভাবেই করে তৈরি করে নেবেন। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিও আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজ আর নয় এখানে বিদায় নিব, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।